আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে ব্লগটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আয়ানের নানু বাড়িতে থাকা অবস্থায় আরেকটা দিন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। এই তো আমরা এইমাত্র ঘুম থেকে উঠে জানালাটা খুলে দিলাম, বাহিরে রোদ উঠে গেছে, তারপরও অল্প কুয়াশা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছি, এখন হচ্ছে বাহিরে চলে যাব। যেহেতু শীতকাল, শীতের সকালে রোদটা কিন্তু খুব আরাম লাগে, তো আমরা এখন সবাই মিলে বাহিরে চলে যাব, রোদের মধ্যে বসবো, যাতে রোদটা গায়ে লাগে আর কি। আসলে আমরা তো বাসায় থাকি, তো সেই কারণে মূলত শীতের সকালে রোদটা গায়ে লাগাতে পারি না। তো আয়নের নানু বাড়িতে আসলে দেখা যায় কি, শীতকালে সকালে রোদটা গায়ে লাগানোর চেষ্টা করি। আর তাছাড়া আয়নে বাবা আয়ন মাহিনকেও জুতা না পরে হাঁটতে বলে, যাতে মাটিটাও পায়ে লাগে। তো যাই হোক, আমি মাহিনের জন্য একদম সুজি বানিয়ে তারপর বের হয়ে গিয়েছি। এদিকে আম্মু এই তো ভাপা পিঠা বানাচ্ছে। এদিকে এসে দেখি যে আম্মু নাই, আয়ান বসে রান্না করতেছে, মানে জালটা দিতেছে আর কি। পিঠা হয়ে গিয়েছে, আম্মু বোধহয় ঘরে গিয়েছে। যাই হোক, এরপরেই তো আমরা রোদের মধ্যে চাটি বিছিয়ে বসে গিয়েছি। রোদের মধ্যেই মাহিনকে খাওয়াবো, আমরাও খেয়ে নিব। আয়নে বাবা তো এগুলো খুব পছন্দ করে, যে শীতকালে বা যে কোনো সময় সকালবেলা বাহিরে রোদের মধ্যে বসে খাওয়াটা আর কি। যাই হোক, মাহিন খেলা করতেছে আর আয়ন ওইদিকে ব্যাট নিয়ে খেলা করতেছিল, তো জালটা নাই, তো আয়ন খেলতে পারতেছিল না ঠিক মতে। তো সেই কারণে আয়নের নানা ভাই এসে আবার জালটা লাগিয়ে দিল, যাতে ও সুন্দর মতো খেলতে পারে আর কি। তো আমাদের ক্ষেত লাগানো হচ্ছে, তো সেই কারণে মূলত আব্বু বেশিরভাগই ক্ষেতের মধ্যে থাকতে হচ্ছে, বাড়িতে থাকতে পারতেছে না। তো এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে সকালে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকের সকালে নাস্তা হলো ভাপা পিঠা আর লাউয়ের তরকারি। আয়নের বাবা বলছিল রোদে বসে সকালে নাস্তা করতেছে, আসলে গ্রামে থাকার মজাই আলাদা। আচ্ছা, এখানে একটা মজার কথা বলে, আম্মু তো আজকে বাপা পিঠা একদম ওই দিন আমি যে রান্না করেছিলাম মিনি ব্লগে আমি শেয়ার করেছি, একসাথে দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিয়েছিলাম। আজকে আম্মু সেম একসাথে দিয়ে ভাপা পিঠা তৈরি করে নিয়েছে। আম্মু বলেছিল আলাদা আলাদা করার জন্য, আমি বলেছি আপনি যেহেতু মিষ্টি পিঠা বানাবেন না, তো একসাথে আপনি বানিয়ে ফেলুন, কোনো সমস্যা নেই, এভাবেই খাওয়া যাবে। আমি এর আগেও কয়েকবার বানিয়েছি, তো আম্মু এইভাবে পিঠাগুলো বানিয়েছে। তো আব্বু ক্ষেতের থেকে আসার পর আব্বু বলছিল যে আজকে সকালে কী বানিয়েছ, তো আম্মু বলেছে যে ভাপা পিঠা বানিয়েছি। তো যখন আমরা ক্ষেতে বসে গিয়েছি খাওয়া দাওয়ার মাঝখানে, আব্বু খেতে খেতে হঠাৎ করে বলে, তুমি না আজকে ভাপা পিঠা বানিয়েছো, ভাপা পিঠা কোথায়, ভাপা পিঠা দো, ভাপা পিঠা খাই। তো আম্মু পরে বললো যে এটাই তো ভাপা পিঠা। এতক্ষণ খাওয়ার পর আব্বু বলে যে আমাকে ভাপা পিঠা দো, ভাপা পিঠা খাই। এই কথা শুনে তো আমরা সবাই হেসে দিয়েছি। আসলে আব্বু এত মজা করে কথাটা বলেছিল, তো আমরা না হেসে কেউ পারিনি, সবাই হাসতে বাধ্য হয়েছি। যাই হোক, এরকম আড্ডার মধ্যে দিয়ে আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এর মধ্যে আব্বু আবার মিষ্টি দিয়েও ভাপা পিঠা খেয়েছে, এটা দেখেও আমরা সবাই হেসেছি। এরপরেই তো মাহিনের সাথে দুষ্টামি করতে করতে আয়নে বাবা আয়নকেও খাইয়ে দিয়েছে, আর মাহিনকে আমি সুজি খাইয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এই তো বাবা ছেলে লেগে গিয়েছে খেলাধুলায়। আয়ন তো সকালে ঘুম থেকে উঠার পরই অপেক্ষা করতেছিল আয়নের বাবার সাথে খেলার জন্য। আয়নের নানা বাড়িতে আসার পর আয়ন যা বলে আয়নের বাবা তাই শুনে, তো সেই কারণে মূলত আয়ন আয়নের নানা বাড়িতে আসার পর আয়নের বায়নাটাও অনেকটাই বেড়ে যায়। আয়ান আর আয়নের বাবা ক্রিকেট খেলতেছিল, হঠাৎ করে আব্বু এসে বলে যে পুকুরে জাল ফেলানো হবে, তো তোমরা সবাই ওই দিকে যাও। তো আয়ান আর আয়নের বাবা চলে এসেছিল অনেকক্ষণ আগে, আমি আবার জালটা যখন একদম কাছাকাছি চলে এসেছে তখন এসেছি দেখার জন্য।
এই তো এখন হচ্ছে পুকুর থেকে জাল দিয়ে মাছ ধরতেছে। আসলে মাছ কিছু রাখবে আর বাকি সব মাছ বিক্রি করে দেওয়া হবে, তো সেই কারণে মূলত জালটা দিয়ে এখন টান দেওয়া আর কি। আর পুকুরের পানিও কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তো সেই কারণে মূলত আব্বু পুকুরের মাছগুলো খুব দ্রুত বিক্রি করে দিতে যাচ্ছে। যাই হোক, এখন হচ্ছে জাল দিয়ে মাছ ধরে দেখতেছি, আর মাহিন এই প্রথম জাল দিয়ে মাছ ধরে দেখতেছে। মাহিন তো হা করে তাকিয়েছিল যে কি করতেছে। যখন মাছগুলো একদম কাছে নিয়ে এসেছিল আর লাফালাফি শুরু করে দিয়েছিল, তখন মাহিন বুঝতে পারলো মাছ ধরতেছে। আর মাছের লাফালাফি দেখে তো মাহিনও বলতেছিলাম ও মাছ মাছ মাছ। আর এদিকে এই তো আইনের বাবা খাওয়ার জন্য কিছু মাছ বেছে বেছে নিয়ে নিচ্ছে। আব্বু আবার বলল যে তুমি যে মাছগুলো খেতে চাও পছন্দ মতো তুমি এখান থেকে বেছে মাছ কিছু রেখে দাও। তো সেই কারণে মূলত আইনে বাবা মাছগুলো বেছে রেখে দিচ্ছে, আর আমরা এদিকে এই তো এদিকে দাঁড়িয়ে আছি। তো মাছ ধরা হয়ে গেলে বাড়িতে চলে যাব। বাড়িতে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিব যে আমরা কতগুলো মাছ রেখেছি। তো দেখতেই পাচ্ছেন কতগুলো মাছ রাখা হয়েছে এখানে। হচ্ছে মাছ আছে তেলাপিয়া, তারপর সরপুটি, তারপর বাটকি, আরও আরেক জাতের কি মাছ যেন ছিল আমার ঠিক মনে নাই, এই মাছগুলি রাখা হয়েছে আর কি। তো এখন আর কি, এখন হচ্ছে মাছগুলো কাটা হবে। তো এখন বসে যাব মাছগুলো কেটে নেওয়ার জন্য। মাছ কাটা শেষ, এদিকে এসে দেখি যে আয়ান, মাহিন, এরপর আয়ানের বাবা আমাদের ফ্যামিলির নতুন সদস্যকে আদর করতেছে। ও আমাদের ফ্যামিলির নতুন সদস্য, ওর নাম হলো লাল চান, আর ওর বয়স হলো আজ 5 দিন, মাশাল্লাহ। বাবা ছেলে আবার খেলাধুলায় লেগে গিয়েছে, আর মাহিন চুপি চুপি বসে দেখতেছে, আর পাশাপাশি আমাকেও দেখতেছে আমি যে ভিডিও করতেছি। আর এদিকে এই তো এসে দেখি যে আম্মু আমার পছন্দের ভর্তা বানাচ্ছে। এই ভর্তাটা খেতে আমার খুবই ভালো লাগে, এটা হলো বইচা শুটকির ভর্তা। এই তো ভর্তা বানানো শেষ, ভর্তা বানানোর পর যে পাঠা পুছা আছে, মানে ভাত দিয়ে পাঠাটাকে পুচা হয়, সেই ভাতের জড়া খেতে আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই তো আম্মু এখন ভর্তা দিয়ে পাঠা পুছা ভাত আমাদেরকে জড়া বানিয়ে দিচ্ছে, আর আমরা খাবো। এটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে, বাড়িতে আসলে আম্মু এটা করার চেষ্টা করে আর কি। এরপরেই তো হাত মুখ ধুয়ে সবাই চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার জন্য। এই তো এখানে আয়ান নিজে নিজে খাচ্ছে, আর ওই দিকে মাহিনও নিজে নিজে খাচ্ছে, আর এদিকে আয়ানের বাবা আর আব্বু বসে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছে। ও আচ্ছা, একটা কথা বলতে কিন্তু ভুলেই গিয়েছি, আজকে মাহিনের জন্মদিন 21শে জানুয়ারি, আর আমরা আয়ানের নানু বাড়িতে। আয়ানের বাবা তো জন্মদিন পছন্দ করে না, তো সেই কারণে মূলত আম্মু নর্মালি মাহিনের জন্য পোলাও মুরগি রান্না করেছে আর কি। তো আমি বাসায় যাওয়ার পর ছোটোখাটো একটা কেক বানিয়ে মাহিনের জন্মদিনটা উদযাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাহিনকে তো নিজের হাতে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল, মাহিন একদমই খাচ্ছিল না, তো সেই কারণে মূলত আমি মাহিনকে খাইয়ে দিতে যাচ্ছিলাম। মাহিন কান্নাকাটি করে একদম শেষ, মাহিন নিজে নিজে খাবে। তো এখন মাহিনকে আমি খাইয়ে দিচ্ছি, আর মাহিন একদমই খেতে চাচ্ছে না। ওই তো মুখে ভাত দেওয়ার সাথে সাথে মাহিন কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো বাহিরে আনার পরও মুরগি দেখিয়েও মাহিনকে খাওয়াতে পারছি না। যাই হোক, এখন আমি আস্তে আস্তে মাহিনকে খাইয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম মাঠে, মাঠে বলতে আমাদের ক্ষেতে। এখানে হচ্ছে আমাদের যে ক্ষেত লাগানো হবে সেখানে জালার প্রয়োজন, মানে ধান গাছের প্রয়োজন। তো এখন হচ্ছে আমরা ধান গাছ উঠিয়ে নিচ্ছি, এখান থেকে ধান গাছ উঠিয়ে নিয়ে ক্ষেতে লাগানো হবে। তো এই ধান গাছগুলোকে জালা বলা হয়। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে জালা উঠিয়ে নিচ্ছি, আর মাহিনকে ওই তো ঝুড়ির মধ্যে দাঁড় করিয়েছি, মাহিন ওইখানে দাঁড়িয়ে জুস খাচ্ছে।
এরপরেই তো মাহিনকে একটা মুড়ার উপর বসিয়ে দিয়ে আমিও চলে আসলাম জ্বালা তুলতে। জ্বালা তুলতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। ভালো লাগে বলতে, যেই কাজগুলো কখনো করা হয়নি সেই কাজগুলো করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো সেই কারণে মূলত জ্বালা যে তুলতেছি এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আয়ান, তারপর আয়ানের বাবাও খুব এনজয় করতেছিল। যাই হোক, জ্বালা তুলতে ভালো লাগুক আর আয়ানের বাবা আয়ান ওরা এনজয় করুক, কাজটা হলেই হলো। আমরা তো যেভাবে হোক জ্বালাগুলো উঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমার বাবার কাজটা হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা জ্বালা তুলে নিচ্ছি আর আজকে বিকালেই আমরা চলে যাব। তো সেই কারণে মূলত একটু তাড়াহুড়া করে আমরা কাজগুলো কমপ্লিট করছিলাম আর কি। তবে এখানে মজার বিষয় হলো, আমরা যে জ্বালা তুলতেছি এটা হলো রাস্তার পাশে। তো রাস্তা দিয়ে যত লোক যাচ্ছিল আমাদের দিকে তাকিয়েছিল, আমার বোনরাও এসে জ্বালা তুলতেছিল, তো রাস্তার পাশ থেকে তাকে দেখতেছিল যে মেয়েরা ওই কাজ করতেছে আর কি। আইনের বাবা আবার বলছিল চলতি গাড়ি থেকে ওদের দেখতে খুব কষ্ট হচ্ছে, ওরা ভালোভাবে দেখতে পারতেছে না। তো শান্তা তুই যা গিয়া গাড়ি থামা, গাড়ি থামাইয়া ওদেরকে চা দে, চা খেতে খেতে দেখুক, অনেক সময় ধরে খুব ভালো করে দেখতে পারবে। তো এগুলা নিয়ে আমরা আবার ঠাট্টা মশকরাও করলাম। এরপরেই তো জ্বালা তুলে রেডি হয়ে নিচ্ছিলাম, তখন আম্মু বললো যে ক্ষেতের পালং শাক, তারপর লাল শাক এগুলো নিয়ে যাও। তো চলে আসলাম ক্ষেতে, এখানে আম্মু ধনে পাতা, লাল শাক, তারপর হচ্ছে পালং শাক, বেগুনের চারা, লাউয়ের চারা এগুলো লাগিয়ে রেখেছে। তো এখন হচ্ছে আমি কসবা মানে আমাদের বাসায় নেওয়ার জন্য পালং শাক আর লাল শাক উঠিয়ে নিচ্ছি। এইদিকে ওই তো আয়নের বাবা আবার মাহিনকে নিয়ে চলে এসেছে। আয়নের বাবা বলছিল যে তাড়াতাড়ি করো, রোদ চলে গেলে কিন্তু মোটরসাইকেল দিয়ে অনেক ঠান্ডা লাগবে, আর মাহিনেরও শরীরটা একটু অসুস্থ। তো সেই কারণে মূলত আয়নের বাবা চাচ্ছিল খুব তাড়াতাড়ি যেন আমরা রওনা দিয়ে দেই, মানে রোদ থাকতে থাকতে যেন রওনা দিয়ে দেয়, এতে করে ঠান্ডাটা একটু কম লাগবে। তো আমি একটু তাড়াহুড়া করে লাল শাক আর পালং শাক উঠিয়ে নিচ্ছিলাম, একা আর কতটুকু পারা যায়। পরে শান্তাকে ডাক দিলাম, শান্তাও আমাকে শাক উঠিয়ে দিচ্ছে। এরপর আইনের বাবার আবার মনে হলো যে আইনের বাবা একটা কাজ করতে ভুলে গিয়েছিল। আসলে আইনের বাবা এখানে আসার পরেই বেগুন গাছগুলো দেখে বলেছিল বেগুন গাছের গোড়াগুলো একটু কুপিয়ে দেওয়ার জন্য, মানে মাটিগুলো উর্বর করে দেওয়ার জন্য। তো সেটা আইনের বাবা করতে মনে ছিল না, তো এখন দেখে মনে হওয়াতে আইনের বাবা এখনই এটা করে দিচ্ছে আর কি। এখন গেলে আবার কবে আসা হবে তা তো ঠিক নাই, কারণ হচ্ছে সামনে আমার পরীক্ষা, মাস্টার্স ফাইনাল পরীক্ষা, তো এখন খুব তাড়াতাড়ি আসা হবে না। তো সেই কারণে মূলত আয়নের বাবা এখনই মানে যাওয়ার আগে এগুলো করে নিচ্ছে। আর এদিকে আয়ান মাহিন তো এখানে এসে অনেক খুশি, তো এখানে এসে ওই তো ওরা মাটি দিয়ে ডিল ছুটতেছে, তো এখানে এসে ওরাও অনেক আনন্দ করতেছে। আমি আবার আয়ানকে বলছিলাম তুমি মাহিনকে নিয়ে গিয়ে রেডি হয়ে নাও, মাহিন আবার বলছিল ও নাকি যাবে না। তো এখানে ওদের দুজনেরই অনেক ভালো লাগতেছিল আর কি। যাই হোক, এখানে কাজকর্ম শেষ করে আমরা রেডি হয়ে নিব, রেডি হয়ে আমরা রওনা দিব কসবার উদ্দেশ্যে। এই তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, এখন আয়ান আয়ানের নানুর নানা বাড়ির থেকে বিদায় নিয়ে আমরা এখন রওনা দিব কসবার উদ্দেশ্যে। এরপর আমরা যখন কসবার উদ্দেশ্যে রওনা দিলাম, রাস্তার ধারে অনেক সরিষা ক্ষেত পড়তেছিল। তো আয়নের বাবাকে বললাম একটু দাঁড়াও, আয়নের বাবা আবার রাজি হচ্ছিল না। আয়নের বাবা বলছিল গিয়ে শুধু শুধু নষ্ট করবা, এর চেয়ে ভালো না নামাই। তো অনেক রিকোয়েস্ট করার পর আয়নের বাবা 5 মিনিটের সময় দিয়েছে গাড়ি থামিয়ে, যে 5 মিনিটের জন্য সময় দিলাম, যাও গিয়ে ছবি তুলো আর ভিডিও করো, যা করার করো। তো 5 মিনিট সময়ের ভিতরে আমাদের মানে যতটুকু তোলা সম্ভব ছিল ততটুকুই তুলেছি আর কি। আর এর মধ্যে আর রাস্তা থেকে সরিষা ক্ষেতের মাঝখানে আসতে আসতে আমাদের 5 মিনিট থেকে অনেকটা সময় চলে গিয়েছিল, পরে ছবি আর ভিডিও তোলার জন্য বেশি সময় পাইনি। যাই হোক, ওই যে আয়নের বাবা রাস্তার মধ্যে মাহিনকে নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমাদের 5 মিনিট সময় শেষ হওয়ার সাথে সাথে আয়নের বাবা ডাক দিল, তো আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি আর কি। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।